ওয়েলকাম ব্যাক। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করছি। বুটস্ট্র্যাপটা কি আমি আগেই বলেছি, বুটস্ট্র্যাপ হলো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড টেকনোলজির ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড বলতে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তাহলে এই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের তিনটি ল্যাঙ্গুয়েজের কম্বিনেশন হলো বুটস্ট্র্যাপ। এই তিনটার রেডিমেড ফর্ম হলো বুটস্ট্র্যাপ। অলরাইট, তাহলে আমরা গ্যাট বুটস্ট্র্যাপে যাই আবার। গ্যাট বুটস্ট্র্যাপ এইখানে, দেন আমরা কম্পোনেন্টসে যাব। কম্পোনেন্টসে গিয়ে যেটা করতে পারি, তার আগে আমরা আরেকটু কিছু বিষয় দেখি। এখানে এক্সাম্পলস আছে, ঠিক আছে? এক্সাম্পলসে অ্যাকচুয়ালি কিছু কোড স্নিপেট আছে, এগুলো কোড স্নিপেট বলি। প্রয়োজনীয় যা কিছু আমরা এখান থেকেও নিতে পারি। সে ফর এক্সাম্পল, আমি যদি এইটা নিতে চাই, আমার এইটা দরকার, সে ফর এক্সাম্পল, ঠিক আছে? দেন এটা নিয়ে আমরা আমাদের খেয়াল খুশি মতো একটু কি করতে পারি, এগুলো একটু এদিক সেদিক করে একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটার আছে, দেন এখানে মেইন বডি আছে, দেন এখানে জাম্বোট্রনের মতো কিছু আছে, রাইট? ওয়েল অ্যান্ড গুড। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে না গিয়ে আমরা ভিউ পেজ সোর্স এখানে যেতে পারি, ঠিক আছে? দেন এটা জাস্ট কপি করতে পারি। ওকে, রাইট বাটন ক্লিক, কপি, দেন আমাদের প্রজেক্টে গিয়ে আমি বুটস্ট্র্যাপ ডট HTML ঠিক এইটা নিব, ঠিক আছে? দেন এটাকে ফেলে দিয়ে আমি যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিলাম। এখন আমি যদি এটা রান করি, দেখব যে এটা একটু এলোমেলো হয়ে আসছে অথবা CSS কাজ করছে না, এরকম কিছু দেখব। তখন আমি কি করব, এই CSS লিঙ্কটা ফেলে দিয়ে জাস্ট নতুন CSS লিঙ্কটা আনবো, তাহলে এটা কাজ করবে। রাইট বাটন ক্লিক, দেখতে পাচ্ছি যে CSSটা ভেঙে গেছে, রাইট? তাহলে আমি কি করব, আমি যেটা বলছিলাম যে CSS লিঙ্কটা আমি ফেলে দিব। কোথায় আছে CSS লিঙ্ক? এইটা হলো বুটস্ট্র্যাপের CSS লিঙ্ক, এটা আমি ফেলে দিব। ওকে, দেন নতুন করে লিঙ্কটা আমি আবার দিব। একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে হোমে যাব, হোমে গিয়ে গেট স্টার্টেড, ঠিক এইটা হলো CSS লিঙ্ক, জাস্ট এটা কপি করব। কপি করে আবার প্রজেক্টে ফিরে যাব, দেন ঠিক এই জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিব, রাইট? এইবার দেখব যে আমাদের এটা কাজ করছে, একটা ওয়েবসাইট আসলে রেডি। জাস্ট আমার কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে, ছবিগুলো দিতে হবে, এই দেন এখানে জাস্ট লোগোটা চেঞ্জ করব। দেন যদি আমার দরকার হয়, আমি এটা ফেলে দিয়ে আমি এখান থেকে কম্পোনেন্টসে গিয়ে আমি ইচ্ছে করলে বাটন আলাদা নিতে পারি, নেভবার অ্যান্ড ট্যাবস, নেভবার, ওকে, নেভবার এখান থেকে নিতে পারি, বাটনস নিতে পারি, সে ফর এক্সাম্পল এইটা আমি নিতে চাই, সো আমি কপি করতে পারি, ঠিক আছে? তাহলে আমি কী করবো, এখানে গিয়ে যেখানে বাটন আছে বা নেপার আছে সেটা আমি করতে পারি, জাস্ট এইখানে খুঁজে বের করে
এই রাইট। আপাতত এই থাক, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, যে কিভাবে আমি এক্সাম্পল থেকে এনে আমি আমার কাজ সারতে পারি, ঠিক আছে। অল রাইট।